জ্যোতিষ দর্পণে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। মানুষের জীবনে সমস্যা শেষ নেই, তবে জীবন থাকলে তো সমস্যা থাকবেই। কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি পেতে হলে আমাদের দরকার একটা সঠিক গাইডলাইনের। আর সেই সঠিক গাইডলাইন আমাদের দিতে পারেন একমাত্র একজন ভালো জ্যোতিষী। আর এই সময়ের অনুষ্ঠানে আমরা যাকে সঙ্গে পেয়ে যাই, তিনি সবসময় আপনাদের জীবনের বিভিন্ন সমস্যার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আপনাদের জীবনে একটা সঠিক গাইডলাইন দিয়ে থাকেন, এবং তিনি সবসময় গ্যারান্টি দিয়ে আপনাদের যে কোনো সমস্যার সমাধান করে দিয়ে থাকেন। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি কার কথা বলছি, যাকে আপনারা সবসময় পেয়ে যান আপনাদের পাশে এবং আপনাদের সাথে। আর শুধু একজন সঠিক পথপ্রদর্শক হিসেবেই নয়, একজন কাছের মানুষ বা একজন কাছের বন্ধু হিসেবে যাকে সবসময় আপনারা পেয়ে যান আপনাদের জীবনের যে কোনো সমস্যায়, তিনি আর কেউ নন, তিনি হলেন সনাতন জ্যোতিষ হস্তরেখাবিদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ ও মাতৃসাধক জ্যোতিষ আচার্য শ্রী তাপস শাস্ত্রী। আজকের লাইভ ফোনের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন শ্রী তাপস শাস্ত্রী। শ্রী তাপস শাস্ত্রীকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। দাদা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। ওং তপ্ত কাঞ্চন বর্ণা ভাং সুপ্রতিষ্ঠান সুলোচনম নবযৌবন সম্পন্ন সর্বভরম ভূষিতম সুচারু দর্শনং দেবীং পিনোন্নত পয়োধরম ওং হ্রিং নম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা। ওং হ্রিং নম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা। যাদের বিয়ে নিয়ে সমস্যা, সম্বন্ধ আসছে, দেখছে কেটে যাচ্ছে, যোগাযোগটা নষ্ট হয়ে যাচ্ছে, এই মন্ত্র পড়ুন। একটু সকালবেলা স্নান করে বাড়ির সামনে যদি কলা গাছ থাকে ভালো, যদি একান্ত নাই থাকে একটা কলা গাছ টবে লাগান। ছোটো পেতলের এরকম একটা ছোট্ট পেতলের ঘটি নেবেন, তার মধ্যে একটু হলুদ দিয়ে ওই জলটা অর্পণ করুন, সূর্যদেবকে প্রণাম করুন। বাহ, খুব সুন্দর। প্রথমেই কিন্তু তাপসদার কাছ থেকে খুব ভালো আমরা একটা টিপস পেয়ে গেলাম অনুষ্ঠানে একদম শুরুতে। অবশ্যই এটাকে প্রয়োগ করে দেখবেন। আর দর্শক বন্ধু একজন ফোনে রয়েছেন, দেখে নিচ্ছি কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি সুস্মিতা রায় বলছি, কসবা থেকে। সুস্মিতা রায় কসবা থেকে। হ্যাঁ, কার সম্পর্কে জানতে চাইছেন? আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 19/10 1996। জন্ম সময় হচ্ছে রাত 9:35। জন্ম কোন জায়গায়? কোন জায়গায়? আমার বাড়ি থেকে বিয়ের কথা চলছে, তা সেই জন্য আমি ওটা জানতে চাই। আর আমার দাদার কাছে রাসবিহারী যে চেম্বারটা আছে ওখানে আমার মানে ফ্যামিলির একজন দেখিয়েছিল, সে খুবই উপকার পেয়েছে, সেই জন্য আমি ফোনটা একটু করলাম। মিথুন লগ্ন মকর রাশি? না, আমার রাশি লগ্ন ঠিক জানা নেই। আচ্ছা, মিথুন লগ্ন মকর রাশি। আচ্ছা আচ্ছা, লগ্নে তৃতীয় বসে আছে শনি কেতু। আচ্ছা, শনি দ্বিতীয় পতি তৃতীয় বসে রয়েছে, এটা খুব খারাপ যে বলছি তা না, বৃহস্পতির ঘরে শনি কেতু। আচ্ছা, এডুকেশনে কি ডিস্টার্ব হয়েছে, ছেদ হয়েছে কিছু? এক দুই তিন চার, চতুর্থে রাহু বুধ বসে আছে, বুধ ছক্ষেত্রে আছে, ঠিক আছে, লগ্নপতি বুধ চতুর্থে আছে, এটা খারাপ না, কিন্তু এডুকেশনে যেহেতু চতুর্থে রাহু রয়েছে, ছেদ একটা হয়েছে। আচ্ছা আচ্ছা, মাঙ্গলিক দোষ দেখে নিচ্ছি, একটু একটু হোল্ডে থাকবেন। সপ্তম অষ্টমে মঙ্গল, মাঙ্গলিক দোষ আছে তো? হ্যাঁ, মাঙ্গলিক দোষ আছে, চন্দ্র সাপেক্ষে অষ্টমে মঙ্গল আছে, বিয়েটা একটু দেখে করতে হবে। আচ্ছা, জীবনে একাধিক রিলেশন এসেছে? হ্যাঁ এসেছে। হ্যাঁ হ্যাঁ এসেছে। এখন কি জানতে চাইছেন? এখন আমি বিয়ের ব্যাপারটা জানতে চাইছি যে আমার কি মানে বিয়েটা যেন, আপনার প্লাস পয়েন্ট একটা যেটা হচ্ছে মিথুন লগ্ন সপ্তম ঘর হচ্ছে ধনু রাশির ঘর, সেখানে বৃহস্পতি বসে আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই একটা প্লাস পয়েন্ট। বিয়ের যোগ এই মুহূর্তে একটু হোল্ডে থাকুন, আমি দেখে নিচ্ছি দশাটা কি চলছে। রাহুর দশা চলছে, হ্যাঁ, 2035 সাল অবধি রাহুর দশা, 31/7/2017 লেগেছে, 31/7/2035 অবধি চলবে রাহুর দশা, এই পিরিয়ডের মধ্যেই বিয়ে হয়ে যাবে, ঠিক আছে? বিয়েটা খুব খারাপ যে হবে বলছি না, সেটা খারাপ হবে না, যে সপ্তমে বৃহস্পতি যেহেতু আছে বিয়েটা খারাপ হবে না। আচ্ছা, মানে এমনি কি বিয়েটার পরে কোনো ডিস্টার্ব হওয়ার চান্স আছে? যেহেতু লগ্ন দ্বৈত সপ্তম দ্বৈত,
সপ্তমপতি বৃহস্পতি সেও দ্বৈত রাশিতে, একটু দুটো বিয়ের কানেকশন তো আসছেই, শনি কেতু দুটোই দ্বৈততে, এইটা কিন্তু একটু বিয়েটা দেখে করাই ভালো, ঠিক আছে? আচ্ছা ওকে, আমি আপনার সাথে তাহলে চেম্বারে যোগাযোগ। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই একবার চেম্বারে চলে আসবেন, কারণ যেটা দর্শক বন্ধু বললেনই যে ওনার আত্মীয় চেনা পরিচিত গিয়েছিলেন এবং তিনি কিন্তু খুব উপকৃত হয়েছেন এবং যে সমস্যা ছিল সেটা থেকে বেরিয়ে এসেছেন। এটাই সত্যি মানে দাদা, যে মানুষের একটা ফিডব্যাক, মানে ওনার আত্মীয় মানে এতটাই উপকৃত হয়েছেন যার জন্য আজকে মানে আপনাকে ফোনে মানে এতটাই বিশ্বাস ওনার জন্মেছে। অবশ্যই বিশ্বাসটা কিন্তু সেখান থেকেই জন্মায় যে সঠিক কাজ করতে পারে সেখানে অবশ্যই সঠিক প্রতিকারও পেয়ে যাবেন এবং সঠিক সমাধান আমরা পেয়ে যেতে পারি সেখানে। হ্যাঁ দর্শক বন্ধু ফোনে রয়েছেন, দেখে নিচ্ছি। নমস্কার, কে বলছেন? আমি কামাপুকুর থেকে সুমনা ঘোষ বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানতে চাইছেন? আমার সম্বন্ধে জানতে আছে। হুম, ডেট অফ বার্থ বলুন। আমার হচ্ছে যে 1989, 31 অক্টোবর। 31 অক্টোবর 1989। হ্যাঁ, জন্ম সময় 10/19, রাত্রি 9:45। রাত 9:45, জন্ম কোন জায়গায়? একটু হোল্ডে থাকবে না? অনুষ্ঠান দেখেন আমার? কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগার কারণটা কি? বিয়েতে কি বাধা বিঘ্ন আসছে? বাড়ি থেকে সম্বন্ধ দেখা হচ্ছে? তোমার এডুকেশন তো অনেকটাই হয়েছে দেখছি, কতদূর করেছো? গ্র্যাজুয়েশন কমপ্লিট হচ্ছে, কমপ্লিট। আচ্ছা, মেইনলি যেটা হচ্ছে শনি তোমার বসে রয়েছে, সপ্তম ভাবে বসে রয়েছে, জন্মকালীন চার্টে তুমি নিয়ে এসেছো শনি তোমার সপ্তম ঘরে বসে আছে, সাথে বসে আছে কে? শুক্র। শুক্রকে দ্বাদশপতি একদিকে, 1, 2, 3, 4, 5, এর আগেও তো রিলেশন এসছে তোমার, ব্রেক হয়ে গেছে, এরকম হয়েছে? তুমি তোমার এখানে শনি বসে রয়েছে, শুক্র শনি বসে রয়েছে, সপ্তম ভাবে বসে রয়েছে 2020 জানুয়ারিতে, এখন শনি ওইখানে বসে রয়েছে। এমনি জন্মকালীন চার্টে তুমি নিয়েই এসছো, আমি যে মন্ত্রটা বললাম দরকার হলে পরে ফোন করে আমি বলে দেবো, ওই জায়গাটা একটু সকালবেলা করে কলা গাছের একটু পিতলের গটিতে একটু হলুদ গুলে ওই জলটা দাও, ওই মন্ত্র করো, প্লাস সূর্য প্রণাম করো, আর স্নান করবে যখন একটু গায়ে হলুদ তো মাখবেই, কর্পূর একটু জলে ফেলে দিয়ে ওই কর্পূরের জলটা দিয়ে নিয়মিত স্নান করো। আর তুমি একটা কাজ করো, যেটা তোমার দরকার একান্ত, একটা বৃহস্পতি প্রতিকার নাও, লগ্ন প্রতীক একটা বাওয়ার দাও, একটা টোপাজ পরে নাও, আমি পোকরাজ বলছি না অনেক দাম, টোপাজই একটা পরে নাও, ইয়েলো টোপাজ, রেগুলার সকালবেলা কাঁচা হলুদ চিবিয়ে খেয়ে নেবে, রেগুলার, পেট যদি খারাপ থাকে সেদিন বন্ধ থাকবে, বাকি একদিনও মিস করবে না, খাও। তুমি দেখো বিয়ে তোমার 2019, তো বর্তমানে বসে রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 2019 দুর্গা পুজোর পর থেকে তোমার বিয়ের প্রবল কানেকশন আসছে সপ্তম ভাবে বৃহস্পতি যখন বসে যাবে। ভালো থাকো, যোগাযোগ পরে করে নিও যদি মনে করো। ঠিক আছে, পারলে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, আমরা যেহেতু প্রথমেই আমাদের দর্শক বন্ধুরা ফোনে চলে এসছিলেন, তাপসদার প্রোগ্রাম মানেই কিন্তু আপনারা জানেন যে সেখানে ফোনের ঝড় একদম আপনারা দেখতেই পাচ্ছেন, তাই আলোচনায় আমাদের যাওয়া হয়নি। যে বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব সেটা হলো, প্রথমেই যেটা নিয়ে আলোচনা করছি এই যে চাকরি, চাকরির সমস্যা কিন্তু আজকাল একটা বড় সমস্যা, মানে বেকারত্ব সমস্যা যেটা নেই, পৃথিবী জুড়েই তো চাকরির সমস্যা। আর অনেকের সময় দেখা যাচ্ছে মানে যোগ্যতা থাকছে না, ব্যাপারটা তোমাকে এটা বুঝতে হবে, ধরো সে রাশি লক্ষ্য তো গণে তো সবার পক্ষে জানা সম্ভব না, আমরা এটা নিয়ে চলছি, এর প্রফেশন আছে আমরা জানি, এবার দেখতে হবে লগ্ন, লগ্নের স্ট্রেংথ কতটা আছে, লগ্নের যদি বল না থাকে তাহলে পরে সম্ভব না এটা। লগ্নকে দেখবো, দশমকে দেখবো, একাদশকে দেখবো, তিনটে ঘর দেখবো কি আছে,
যদি দেখা যায় দশমের সাথে ষষ্ঠের কোনো কানেকশন থাকে তাহলে কিন্তু চাকরির কানেকশনকে ইন্ডিকেশন এটা করে, ছয় দশ যখন হয়ে যাবে, এক ছয় দশ হয়ে যাবে, বা এক দশ কানেকশন যখন হয়ে যাবে কর্মই তার ধর্ম হয়ে যাবে, ঠিক আছে। এইবার দশম হাউস যদি ডিস্টার্ব থাকে বা লগ্নে যদি কোনো খারাপ পীড়িত গ্রহ থাকে, এইগুলো প্রতিকারের জন্য একটু ভালো জ্যোতিষীর পরামর্শ নেওয়া আমার মনে হয় দরকার। সেটা আপনার যাকে খুশি একটু দেখিয়ে নেবেন এই ধরনের প্রবলেম যখন আসছে। আর নিয়মিত আমি বলবো প্রত্যেককে নিয়মিত সকালবেলা উঠে স্নানটা করে সূর্য প্রণাম মাস্ট। যদি একান্তই জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য পেয়ং মহাদ্যুতিম ধন তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম এইটা বলে যদি না অসুবিধা হয় মুখস্থ করতে, ওম নমো ভগবতে শ্রী সূর্যায় নমো, এইটা করুন, অ্যাটলিস্ট এইটুকু করুন। কর্পূরের আরতি বাড়িতে নিয়মিত করুন। বাস্তুর নেগেটিভ এনার্জি যদি থাকে আপনার সব দিক দিয়ে ডিস্টার্ব হবে, আমি আগে বলেছি বাস্তু ডিস্টার্ব তো এভরিথিং ডিস্টার্ব। আর চাকরির ক্ষেত্র যে কোন সেক্টরে চাকরি করলে বা কোন ফিল্ডে করলে কে সাকসেস পাবে তার জন্য একজন ভালো জ্যোতিষীর কাছে আগে পরামর্শ নিয়ে সেই পথে এগোনো হবে। এগোনো ভালো যে আমার বিজনেসের শখ আছে নাকি চাকরির কানেকশন আছে বা বিজনেস করলো কি টাইপের বিজনেস করলে আমার হতে পারে, আমার মনে একটু দেখিয়ে নিয়ে এগোনোটা বেটার। এবার দেখা গেল যে কারোর চার্টে শুক্র খুব ভালো পজিশনে আছে, শুক্র যদি খুব ভালো পজিশনে থাকে বিজনেসের জন্য আমি বলবো তাকে যে তুমি ইন্টেরিয়ার ডেকোরেশনের ব্যবসা করো, তুমি তোমার বিউটি পার্লার করতে পারো। তার সাথে রাহু যদি থাকে, শুক্র রাহু কানেকশন হয়ে যায়, আমি বলো বিউটি পার্লার করতে পারো তুমি। শুক্র ভালো থাকলে লাক্সারিয়াস কিছু জিনিসের গাড়ির ব্যবসা করতে পারো, হোটেল ব্যবসা করতে পারো, কার কি হবে সেটা দেখে বলা যায়। এই ব্যবসাগুলো হবে অবশ্যই, এই বিষয়ে আমরা আরো আলোচনা করব। তার আগে একবার দাদা চেম্বার এড্রেসগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা জ্যোতিষ আচার্য শ্রী তাপস শাস্ত্রীকে পেয়ে যাচ্ছেন প্রতি মঙ্গলবার শোভাবাজার মেট্রো স্টেশনের পাশে বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত, প্রতি বুধবার পেয়ে যাচ্ছেন রাসবিহারী মোড়ের লেকমলের পাশে সৌভাগ্য চক্র চেম্বারে বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত, প্রতি বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন দমদম স্টেশনের পাশে লক্ষ্মীনারায়ণ মন্দিরের কাছে দিগদর্শন চেম্বারে বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত, এবং মাসে দুটো রবিবার পাচ্ছেন সোনারপুরে যেখানে মালঞ্চা পঞ্চবটী মোড় অন্নপূর্ণা মন্দিরের পাশে বিকেল 4টে থেকে সন্ধে 7টা পর্যন্ত। এছাড়া পেয়ে যাচ্ছেন আপনারা প্রতি মাসে একবার মালবাজার, চালসা, ময়নাগুড়ি, ধূপগুড়ি এবং শিলিগুড়িতে। আর অবশ্যই আগামী 12ই জানুয়ারি পেয়ে যাচ্ছেন রানাঘাটে এবং 18ই জানুয়ারি পেয়ে যাচ্ছেন বর্ধমানে, আর 4 ফেব্রুয়ারি পেয়ে যাচ্ছেন তারাপীঠে। আর 12ই জানুয়ারি কিন্তু আর মাত্র হাতে একদিন সময় বাকি আছে, তাই দর্শক বন্ধুরা যারা রানাঘাটে দেখাতে চাইছেন 12ই জানুয়ারি তারা সত্বর যোগাযোগ করুন। টেলিভিশন স্ক্রিনে যে বুকিং নাম্বার দেওয়া রয়েছে সেই বুকিং নাম্বারে ফোন করে আপনারা রানাঘাটে 12ই জানুয়ারি অবশ্যই তাপসদার সঙ্গে দেখা করতে পারেন, যে কোনো সমস্যা নিয়ে আসতে পারেন। নদিয়া, কৃষ্ণনগর, রানাঘাট এইসব দিকের যারা দর্শক বন্ধুরা রয়েছেন তাপসদার সঙ্গে অবশ্যই দেখা করুন 12ই জানুয়ারি যে কোনো সমস্যা থাকলে। তাই 70 বুকিং করুন টেলিভিশন স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে। আর 18ই জানুয়ারি পেয়ে যাচ্ছেন বর্ধমান, বর্ধমান, দুর্গাপুর ওই দিক থেকে যারা আসতে চাইছেন বর্ধমানে কিন্তু তাপসদার রয়েছেন 18ই জানুয়ারি, অবশ্যই তার জন্য বুকিং করে আসবেন। আর তারাপীঠে পেয়ে যাচ্ছেন 4 ফেব্রুয়ারি। দেখে নিচ্ছে একজন দর্শক বন্ধু ফোনে রয়েছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুস্মিতা বলছি, মল্লিকপুর থেকে বলছি। মল্লিকপুর, হ্যাঁ, কার সম্পর্কে জানতে চাইছেন? হ্যাঁ, আমার নিজের সম্পর্কে, চাকরির ক্ষেত্রে একটু জানতে চাইছি। আচ্ছা, ডেট অফ বার্থ? হ্যাঁ, 27/10/1986। 27/10/1986। জন্ম সময়? 11:46 সকালবেলা। সকাল 11:46। জন্ম কোন জায়গায়? হুগলি, চিনসুরা। চাকরির ব্যাপারে জানতে চাইছেন? আচ্ছা, বর্তমানে কি করছেন আপনি? এমনি ছোটখাটো একটা চাকরি করছি। আচ্ছা, হেলথ সেক্টর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার হচ্ছে মকর লগ্ন আর রাশি হচ্ছে কর্কট, জানেন? হ্যাঁ, কর্কট রাশিটা জানি। মকর লগ্ন, লগ্নে মঙ্গল আছে, মাঙ্গলিক দোষ আছে আপনার। আচ্ছা, একটু মাথা গরম? একটু তো সবারই থাকে মাথা গরম, একটু তো হবেই এটা, কারণ লগ্নে যখন মঙ্গল আছে। আচ্ছা, বৃহস্পতি দ্বিতীয় পতি, তৃতীয় পতি কানেকশন আছে 3/12। ছোট ভাই বোন আছে কেউ? না, দিদি আছে। আচ্ছা ঠিক আছে, সপ্তম, অষ্টম, নবম, দশম, দশমে রবি শুক্র। সিস্টার, 7, 8, 9, 10 দশমে রবি শুক্র আছে, এইটা হচ্ছে আমাদের জ্যোতিষের ভাষায় আমরা এটাকে বলি দারিদ্রযোগ। দারিদ্রযোগটা কি? আপনার যা কোয়ালিটি আছে, যা ট্যালেন্ট আছে, এবিলিটি আছে, সেই অনুযায়ী লাইফে আপনি পেলেন না হতাশাতার থেকে, এইটাই হচ্ছে দারিদ্র্যযোগ। এইটা কিন্তু আপনি পারলে একটু খণ্ডন করে নিন।
আপনার দশম ভাবে বসে রয়েছে রবি, রবি হচ্ছে সপ্তম, অষ্টম, নবম, দশম, আট, দশ হয়ে গেল, ডিস্টারবেন্স তো একটু হয়েছেই। শুক্র একটু ধরুন, এক, দুই, তিন, চার, পাঁচ, পঞ্চম পতি, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। আপনি কিছু পড়েছেন, কিছু রেমেডি কিছু নিয়েছেন কারোর থেকে? লগ্নকে পাওয়ার দিন, লগ্ন যদি না বলা বল শক্ত হয় তাহলে আপনি লড়বেন কি করে? লগ্নকে পাওয়ার দিন একটা লাল প্রবাল আপনি 10-12 একটা ভালো লাল প্রবাল পরে নিন। আর যদি সম্ভব হয় একটু রবি শুক্রের যে এই কানেকশানটা দশমভাবে বসে রয়েছে এই জায়গাটা একটু আমি বলবো কারোর পরামর্শ নেওয়া বা একটু হোমযজ্ঞ করা একটু করার দরকার আছে। চাকরির জায়গায় কি ডিস্টারবেন্স, কি হচ্ছে, প্রবলেমটা কি? না মানে একটু বেটার বা সাকসেস কি করে আসবে? আচ্ছা দশাটা দেখে নিচ্ছি এক মিনিট। আপনার শুক্রের দশা চলছে বর্তমানে, দশা খারাপ চলছে না, শুক্র আপনার এখানে ভালো আছে, আর সাথে বুধ দেখে নিচ্ছি, একটু হোল্ডে থাকুন বলে দিচ্ছি। বুধ আছে আপনার এখানে, বুধ হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 ষষ্ঠপতি, সপ্তম, অষ্টম, নবম, 6, 9, 10, 11 খারাপ হতো না, দশা অন্তর্দশা খারাপ না। এবং আপনার বর্তমানে একাদশ ঘরে, আপনার তো জন্মকালীন চার্টে বুধ শনি বসেই রয়েছে একাদশে, একটু শনি একাদশে মানে জানবেন লাইফে যেটুকু পাবেন একটু লেটে পাবেন, ঘষে মেজে খাটিয়ে খুটিয়ে লাস্টের দিকে দেয়, একাদশে শনি তাই দেয়। আপনার এখানে শনি যেখানে বসে আছে একাদশ ঘরে শনিবুধ বর্তমানে বৃহস্পতি গোচরে ওখানে বসে আছে, আগামী এক বছর খারাপ যাওয়ার কথা না, কারণ বৃহস্পতি আপনার একাদশে বসে দেখছে হচ্ছে 1, 2, 3, 4, 5 তৃতীয়কে দেখছে কানেকশান যোগাযোগ, চতুর্থ পঞ্চমকে দেখছে, ষষ্ঠ সপ্তমকে দেখছে, খুব খারাপ হওয়ার কথা নয়, ঠিক আছে? এই বছরটা খুব খারাপ হওয়ার কথা। আপনি একটু বাড়িতে যদি নেগেটিভ এনার্জি কিছু থাকতে পারে সেটা আপনি, বাড়ির উত্তর উত্তর পূর্ব কোণে কী আছে আপনার? আমি প্রতিটা প্রোগ্রামে বলি, একটু শুনবেন ভালো করে, আমি বলি যে বাস্তু যদি নেগেটিভ থাকে এভরিথিং নেগেটিভ হয়, রেজাল্ট আপনার ভালো পাবেন না, আপনি এডুকেশানে বাচ্চাদের গন্ডগোল হবে, হাজব্যান্ড ওয়াইফ ঝামেলা হবে, টাকা পয়সা একদিকে আনবেন আর একদিকে বেরিয়ে যাবে, এগুলো কি হচ্ছে? টাকা পয়সা জমাতে পারছেন কিছু? হ্যাঁ আমি খুব জমাই, বজে অভ্যেস যে খরচা করি না, জমান। আচ্ছা দ্বিতীয় বৃহস্পতি আছে সেটা দেখেই বোঝা গেছে, সেকেন্ড হাউসে লগ্ন সাপেক্ষে বৃহস্পতি আছে, বলছি যে আননেসেসারি খরচা হয় কিছু অসুখ বিসুখে? নর্থ উত্তর পূর্ব যদি বাথরুম থাকে ট্রাবল কিন্তু আপনাকে নিতে হবে, এটুকু মাথায় রাখবেন, যার জন্য বাড়িতে কর্পূরের আরতি নিয়মিত করবেন, বাথরুমে একটু নুন রেখে দিতে পারলে কাছের বাটিতে ভালো, এই দাঁড় ছিটিয়ে দেবেন, ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ, দরকার একবার যোগাযোগ করে নেবেন। যেটা আমি বলছিলাম অবশ্যই আপনারা তারাপীঠে পেয়ে যাচ্ছেন দাদাকে 4 ফেব্রুয়ারি, তাই তারাপীঠে যারা যোগাযোগ করতে যাচ্ছেন আপনারা নিয়মিত অনুষ্ঠান দেখলে তো জানবেনই যে দাদা কিন্তু তারাপীঠে প্রতি অমরসাতেই থাকেন, একমাত্র আপনাদের জন্য সেখানে মহাশ্মশানে মহাযজ্ঞের আয়োজন করা হয় এবং সেখানে গ্রহদোষ খণ্ডন করা হয়, তাই যারা তারাপীঠে আসতে চাইছেন, গ্রহদোষ খণ্ডন করাতে চাইছেন, যে কোনো জটিল সমস্যায় রয়েছেন তারা কিন্তু অবশ্যই 4 ফেব্রুয়ারির আগে অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে ফোন করে 8420576049 এই বুকিং নাম্বারে ফোন করে আপনারা যে কোনো চেম্বারে আসতে পারেন। দর্শক বন্ধু ফোনে রয়েছেন দেখে নিচ্ছি, নমস্কার, কে বলছেন? হ্যালো, হুম বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা আমি সোনারপুর থেকে বলছিলাম। হুম সোনারপুর থেকে, আপনার নামটা কি বলুন? আচ্ছা আমার ছেলের সম্বন্ধে জানতে। আচ্ছা ছেলের নাম বলুন। ছেলের নাম কৌশিক পাইক। কৌশিক পাইক। পাইক পাইক পাইক। ডেট অফ বার্থ? আচ্ছা 25 ডিসেম্বর 1990। 25 ডিসেম্বর। ডিসেম্বর আগে কাউকে দেখিয়েছিলেন? না দেখাইনি। আগে কোনোদিন দেখানো হয়েছে? না না না। আচ্ছা ও মনে রাখবেন লগ্ন হচ্ছে কন্যা লগ্ন। হ্যালো ছেলে কি করছে এখন? হ্যালো
হ্যালো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছি। আচ্ছা আচ্ছা, চাকরি বাকরি হবে কিনা? 1 2 3 4 শুক্র দ্বিতীয় পতি চতুর্থ পতি পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম 2 4 9 তারপর দর অনুষ্ঠান নিয়মিত দেখেন। আচ্ছা, বুধ হচ্ছে এখানে লগ্নপতি, এদিকে হ্যালো সপ্তম অষ্টম নবম দশম লাইন পাই না তো যাচ্ছে না, লাইন পেয়ে গেলাম আজকে প্রথমবার লাইন পেলেন। 1 4 ভালো লাগে চাকরি এখানে যা কানেকশন সুপ তোমার লাইন ছিলাম। আচ্ছা, রবি হচ্ছে দাদশপতি, দাদশপতি বসে আছে এখানে 1 2 3 4 4 12। আচ্ছা, এডুকেশনের জন্য ওকে কি বাড়ির বাইরে দূরে কোথাও যেতে হয়েছিল? হ্যাঁ, ও এডুকেশনের জন্য আপনার বাড়ির বাইরে মানে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছিল। আচ্ছা, পঞ্চমে শনি রাহু কিছু মনে করবেন না, এই বন্ধু বান্ধব সার্কেল কিন্তু ভালো না, ওকে একটু অ্যালার্ট করে দিয়েন। হ্যাঁ এটা ভালো না কিন্তু। এমনি কানেকশন বৃহস্পতি চতুর্থপতি পঞ্চম ষষ্ঠ সপ্তম 4 7 8 9 10 11 4 7 11 ওকে একটা বৃহস্পতির একটা এ দিন আপনি, আর একটা পান্নার পড়ান, এই দুটো পড়ান দেখুন রেজাল্টটা কি হয়। একটা পান্না দিন, একটা 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 পোখরাজ দিন, একটা পান্না দিন, এই দুটো পান্না আর একটা বৃহস্পতির জন্য একটা পোখরাজ অথবা টোপাজ রেগুলার সকালে ওকে বলবেন একটু কাঁচা হলুদ যেন খায়, একটু সূর্য প্রণাম করে, আর দুটো স্টোন ওকে পড়ান দেখুন আপনি তারপর রেজাল্ট। ঠিক আছে, ঠিক আছে, একটা পান্না আর একটা আপনি টোপাস দিয়ে দিন। কি 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 বললেন? চাকরি, চাকরির জন্য চাকরি তো এইটাই তো দিলাম তো, ক্যারিয়ারের জন্য দিলাম তো, পাবে তো, আমি দশাটা একটু দেখে নিচ্ছি। হ্যাঁ পাবে না কেন, এই যে কোয়ালিটি আছে ভালো চাট, চাট তো খুব খারাপ নয়, বুধের দশা চলছে একদম দায়িত্ব নিয়ে বলছি পাবে, 2024 মধ্যে হবেই হবে দেখুন না আপনি। বুধের দশা চলছে, বুধের কানেকশন যা আছে দশমের সাথে 4 10 কানেকশন আছে, 100% বুধের এই টাইমের মধ্যে আপনার পেয়ে যাবে। সাথে রাহু চলছে, একটু জীবনে একাধিক রিলেশন আসতে পারে, এটা একটু মাথায় রাখবেন। পঞ্চমে যেহেতু রাহু বসে আছে, আবার রাহুর দশা চলছে, এই জায়গাটা একটু ডিস্টার্ব আছে। আর ভালো চাকরি পেতে হলে কি করতে হবে সেটাও কিন্তু দাদা বলে দিলেন, ভালো থাকুন, একবার চেম্বারে এসে ওই নম্বরে পরে যোগাযোগ করে নেবেন যদি দরকার থাকে। নেওয়া কিন্তু খুবই প্রয়োজন, আপনি যেহেতু বললেন 2-3 দিন ধরে চেষ্টা করে আজকে লাইন পেলেন, তাহলে এত কষ্টে যখন লাইন পেলেন দাদার সঙ্গে যখন কথা বললেন, দাদা কিন্তু উপায়টা পরিষ্কার আপনাদের বলে দিলেন যে আপনার ছেলের কি করতে হবে সেখানে চাকরিটা হবে, তারপর যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, বুকিং নাম্বারে ফোন করে চলে আসবেন, ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ দর্শক বন্ধুদের, হ্যাঁ বলছিলাম যে যে কোনো চেম্বারে আপনারা আসতে পারেন, যে কোনো সমস্যা নিয়ে অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে চলে আসবেন। যে বিষয়ে আজকে আমরা আলোচনা করছিলাম, এই যে দাদা চাকরির কথাটা যেটা আপনি বললেন যে কার কোন চাকরিটা সুইটেবল, সেটার জন্য একজন ভালো জ্যোতিষীর পরামর্শ করে নেওয়াটা খুবই প্রয়োজন। আর যে এই যে ব্যবসা, ব্যবসার ক্ষেত্রে মানে অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যবসার ক্ষেত্রে কেউ একটা ব্যবসা করছে কিন্তু সেটাতে সাকসেস পাচ্ছে না, বা একই জিনিসের ব্যবসা পাশের দোকান হচ্ছে সেটাতে সাকসেস পাচ্ছে, মানে সেখানে কি করবে? দেখো একটা জিনিস যেটা হচ্ছে যে প্রথমে আমাকে দেখতে হবে যে ওর জন্মকালীন চারটা দেখলাম, যার নেই সমস্যা, বর্তমানে দশা অন্তর্দশা কি চলছে, গোচরে কোন প্ল্যানেট কোথায় বসে আছে, জ্যোতিষটা এত সোজা জিনিস নয়, অনেকটা জিনিস আছে, বিরাট জিনিস, ওই টোটালটা দেখতে হয় ঠান্ডা মাথায় বসে। এগুলো এখানে আমরা যেটা বলি চট জলদি, এই হাউসে এই আছে এই থাকলে এই হয়, 27টা নক্ষত্র, কার নক্ষত্র কে নিয়েছে, টোটাল দেখতে গেলে আমি দুটো ফোনের বেশি নিতে পারবো না। এই জন্য বলি একটু আসতে। অবশ্যই, একজন দর্শক বন্ধু ফোনে রয়েছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, এটা কি তাপস শাস্ত্রী? হ্যাঁ অবশ্যই, তাপস শাস্ত্রীর অনুষ্ঠান, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি একটু কথা বলতে যাব। হ্যাঁ অবশ্যই কথা বলবেন। হ্যাঁ জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। আপনি কোথা থেকে বলছেন একটু বলুন। কসবা, কসবা। হ্যাঁ, আপনার ছেলের সম্পর্কে জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ছেলের নামটা বলুন। বলাই চক্রবর্তী। হুম, ডেট অফ বার্থ বলুন। 1972। একবার একটু বলুন ডেটটা বলুন আগে। 1972 সাল। 1972 তারিখ, জন্ম তারিখ, জন্ম সময় ওগুলো বলতে হবে। 6 সেপ্টেম্বর। হ্যাঁ 6 সেপ্টেম্বর 1945। 6 সেপ্টেম্বর 1972। হ্যাঁ হ্যাঁ। 3:45 বিকেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিকেল 3:45। বিকেল 3:42 45 ওটা 45। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আপনি একটু টিভি সাউন্ডটা মিউট করে ফোনে কথা বলুন, এখানে কিন্তু ফিডব্যাক আসছে, না হলে ফোনটা কেটে যাবে। ঠিক আছে, টিভি সাউন্ডটা মিউট করুন, করে ফোনে কথা বলুন। আচ্ছা ঠিক আছে। 72 সাল মানে বয়সটা তো অনেকই হয়েছে। 6 সেপ্টেম্বর 1972 সপ্তমে শুক্র, সপ্তমে শুক্র। ছেলের কি বিষয়ে জানতে চাইছেন? আচ্ছা আচ্ছা, বর্তমানে কি চাকরি করছে?
হ্যাঁ, তাপসদার অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? সপ্তম অষ্টম নবম দশম। আচ্ছা আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? ওই যে ভালো লাগে, ওই যে টিপস গুলো গায়। সবারই টাপসদার মানে টোটকা টিপস খুবই ভালো লাগে, সেটা একবার প্রয়োগ করে দেখেন তো, যেগুলো দেয় উনি কিন্তু খুব সুন্দর টোটকা দিয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4, 5, 5, 5। আপনি সঙ্গে থাকুন, আপনার ছেলে সম্পর্কে বলে দিচ্ছি। সপ্তমে শুক্র, শুক্র হচ্ছে পঞ্চম পতি সপ্ত, 7, 8, 9, 10। এখানে যা কানেকশন দেখছি, দশম পতি শুক্র সপ্তমে বসে রয়েছে, এক পঞ্চম পতি শুক্র আর দশম পতি শুক্র সপ্তমে বসে আছে। তা ওকে, ওনাকে বলবেন যে একটু যদি পারে, হ্যাঁ, একটা ওই ডায়মন্ড পরতে হবে না, অনেক দাম, একটা হোয়াইট জারকন একটু পরে নিতে পড়ুন, ঠিক আছে? হোয়াইট জারকন। আর ওনার কিন্তু শনি মঙ্গলের নক্ষত্র পেয়েছে, অ্যাক্সিডেন্ট যোগ কিন্তু আছে, দশা অন্তর্দশায় কিন্তু রক্তপাত ঘটাবে, এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে? আর মাঙ্গলিক দোষ আছে, রবি মঙ্গল এক ঘরে, মাথা গরম খুব, আরে হতেই তো হবে, এটাই তো জ্যোতিষ, সেটাই তো বললেন, হতেই হবে, একটু মাথা ঠান্ডা করতে হবে, একটু নিয়মিত কর্পূরের আরতি করুক, বাড়িতে পুজো পাঠ একটু থাকুক, মাথা ঠান্ডা থাকবে, একটা বলুন হোয়াইট জারকন পরে নিতে। বর্তমানে বৃহস্পতি ওনার লগ্ন সাপেক্ষে একাদশ ঘরে বসে আছে, খারাপ জায়গায় নেই, আগামী এক বছর অবধি থাকবে, একটু বলুন করতে, এটা ঠিক আছে? ও থাকে আসলে দূরে থাকে, বুঝেছেন? হ্যাঁ, আমি ওর মা বলছি আর কি, দূরে থাকে তো, আমি আমার ঘরে করি। আচ্ছা, ও দূরে থাকে। হ্যাঁ, বলুন যে একটা হোয়াইট জারকন বা ডায়মন্ড যদি সামর্থ্য থাকে, ডায়মন্ড একটা পরে নিতে ফল ভালো পাবে। আমি কাউকে মূল বলি না কেন দিদি, মূল যেখান থেকে আপনি কিনছেন, সে আপনাকে কিসের মূল দিচ্ছে আপনি জানেন না? আপনি আপনি পড়ুন, ক্ষতি নেই, আমি সেটা আপনাকে বারণ করছি না, কিন্তু কথা হচ্ছে মূলও কিন্তু এটা জেনে রাখুন, নির্দিষ্ট নক্ষত্রে গিয়ে পরিষ্কার শুদ্ধ বস্ত্রে গিয়ে মূলটা গাছে তুলে আনতে হয়, এই যেখানে যখন তখন গেলাম টান মেরে তুলে আনলাম পরে নিলাম হয় না কাজে ভাবে। ঠিক আছে, ভালো থাকুন, দরকার হলে যোগাযোগ করে নেবেন, উপায়টা কি কিন্তু দাদা বলে দিয়েছেন, সেটার জন্য একবার চেম্বারে এসে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? একবার চেম্বারে আপনার ছেলেকে নিয়ে এসে যোগাযোগ করে নেবেন, ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ, যে বিষয়টা দাদা আমরা বলছিলাম, এই ব্যবসার কথা যেটা বলছিলাম, আমি মাঝখানে একটু বলে নিই, আগামী 4 ফেব্রুয়ারি আমি যে তারাপীঠে তারামিতে যে অমাবস্যাটা পড়ছে 4 ফেব্রুয়ারি, আমি থাকবো তারাপীঠে। অবশ্যই, তবে আমরা যারা আজকে অনুষ্ঠানটা দেখছেন এখানে, আমি তাদেরকে একটু বলতে চাইছি যে ধরুন বিয়ে হচ্ছে না, যে কোনো বিষয় আটকে যাচ্ছে, সম্পর্ক রিলেশন ব্রেক হয়ে যাচ্ছে, একটু যোগাযোগ করবেন। স্বামী মদ্যপ, মদ খেয়েছে, বাড়িতে প্রচুর অত্যাচার করছে, এরকম তো প্রচুর আছে, বা আপনার ছেলে নেশা পান করছে, আপনি কন্ট্রোল করতে পারছেন না, যোগাযোগ করুন, বসিয়ে কাজ করে দেবো, দেখে নেবেন। হ্যাঁ, একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? জন্ম কোন জায়গায় ছেলের? হরিপাল। ছোটই বাচ্চা, 22 বছর হবে। আচ্ছা আচ্ছা, একটু হোল্ডে থাকুন, বলছে আগে কাউকে দেখানো হয়েছিল জানেন কিছু? বৃষ লগ্ন মীন রাশি, বৃষ লগ্ন মীন রাশি, মীন রাশির চন্দ্র যেখানে বসে আছে সেখানে শনিও আছে, চন্দ্র শনি এক ঘরে, মানে মানসিক জায়গাটা ঠিক স্থিরতা নেই ওর, ঠিক আছে? স্থিরতা নেই, একটু চিন্তিত, এটা নিয়ে চিন্তা করছে, ওটা নিয়ে চিন্তা করছে, নানান রকম চিন্তা ওর মাথার মধ্যে আছে। আচ্ছা, একটু হোল্ডে থাকবেন, বলে দিচ্ছি, 1, 2, 3, 4 এরকম হচ্ছে কি ছেলের মানসিক স্থিরতা? আচ্ছা, এখন কোন ক্লাসে পড়ছে বললেন? ও এখন ইঞ্জিনিয়ারিং করছে। এর মধ্যে কি এই কোন রকম ডিস্টারবেন্স এসেছিল পরীক্ষার সময়, শরীর খারাপ হয়ে গেল, দিতে পারলো না? ও এই ফার্স্ট, না না ফার্স্ট টাইম দিল, এরকম ডিস্টারবেন্স হয়নি এখন অবধি। আর্ট নিয়ে পড়ছিল কলেজে, তখন একটা ফার্স্ট ক্লাস, আমি বলতে চাইছি ক্লাস 1 টু ক্লাস 12 এর মধ্যে কিছু ডিস্টারবেন্স হয়েছিল? না, মার্কস কম এসেছিল। একটু জোরে বলবেন, না আমি ঠিক শুনতে পাচ্ছি না।
নম্বর কম হয়েছিল, কারণ চতুর্থ ভাবে এখানে রবি রাহু এক ঘরে, রবি রাহু এক ঘরে মানে কি গ্রহণ দোষ হয়ে গেল। ঠিক আছে, ওর মায়ের শরীর ঠিক আছে? না না, ওর মা আমার দুজনেরই এখন ডিস্টার্ব চলছে। হ্যাঁ, শুক্র এখানে হয়েছে, লগ্নপতি বসে রয়েছে, লগ্নপতি ষষ্ঠপতি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, বৃহস্পতি নবমে। এডুকেশন হওয়া তো উচিত, খুব বেশি দূর না হলেও মোটামুটি গ্রাজুয়েশন তো করা উচিত। গ্রাজুয়েশন কমপ্লিট করেনি তো? গ্রাজুয়েশন এবারে ফাইনাল ইয়ার দিল, কিন্তু ফার্স্ট ইয়ারে এখনো ওর ব্যাক আছে, মানে পরীক্ষা দিয়ে দিয়েছে, মানে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ও ক্লিয়ার হয়ে গেছে। কিছু তো ডিস্টার্ব আপনাকে, কিছু ডিস্টার্ব তো দেওয়ার কথা, যেহেতু ফোর্থ হাউসটা ডিস্টার্ব হয়ে গেল না, রবি রাও হয়ে গেল, এইখানটা একটু ডিস্টার্ব তো হয়েছে। আচ্ছা দেখে নিচ্ছি, মঙ্গল হচ্ছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, অষ্টমে মঙ্গল মাঙ্গলিক দোষ আছে, বিয়ে দেওয়ার আগে একটু দেখে নেবেন। অষ্টম নবম দশম পতি বৃহস্পতি বসে রয়েছে একাদশে, খুব ভালো কানেকশান এটা তো। এক মিনিট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, ও অষ্টমপতি, অষ্টম নবম, অষ্টমপতি নবমে, খারাপ নয় তো এটা, ঠিকই আছে, নবম দশম একাদশ, অষ্টম নবম একাদশ আট নয় এগারো, বৃহস্পতি। ওকে একটা রেগুলার কাঁচা হলুদ খাওয়ান, একটা বৃহস্পতির একটা প্রতিকার দিন, আর একটা শুক্রের প্রতিকার দিন। শুক্র, শুক্র একটু দাঁড়ান, আমি নক্ষত্রটা কিপিয়ে দেখে দেখেছি, চন্দ্রের নক্ষত্র বেছে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, একটা শুক্রের প্রতিকার দিন, একটা বৃহস্পতির প্রতিকার দিন, আর রবি রাহু যে গ্রহণ যোগ ফোর্থ হাউসে, এখানে রবি রাহু বুধ এক ঘরে সব বসে গেছে, এটা যোগটা খুব খারাপ, এইটা একটু পারলে কারোর সাথে পরামর্শ করে নেবেন। ঠিক আছে, আগে শুনি তো, সময় বেশি নেই, যদি মনে হয় আমার সাথে আরো কথা বলার প্রয়োজন আছে, আপনি মোবাইল নাম্বারটা ওখান থেকে নিন, পরে আমাকে যোগাযোগ করবেন রাতের দিকে। অবশ্যই, যেহেতু ছেলের পড়াশোনা একটু ডিস্টার্ব দেখছেন, সেটা একটু বুকিং নাম্বারটা ফোন করে দেবেন। আপনি রাত্রিরে করুন না, এই মোবাইল নাম্বারটা তুলে নিন, রাত্রিরে করুন, আমি বলে দেবো। আপনি রাতে ফোন করুন, দাদার সঙ্গে সরাসরি কথা বলবেন যে আমি অমুক জায়গা থেকে করেছিলাম, আমি কথা পুরো কমপ্লিট হয়নি, আমি বলে দেবো। আমরা একদম অনুষ্ঠানের শেষে আছি, তাই একটু পরে ফোন করে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ ফোন করার জন্য, যেহেতু আমরা একদম অনুষ্ঠানের শেষে আছি, আমি একবার দাদা চেম্বারের ডিসগুলো আপনাদেরকে জানিয়ে রাখছি। প্রতি মঙ্গলবার আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন সোহাবাজার মেট্রো স্টেশনের পাশে বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত, প্রতি বুধবার পেয়ে যাচ্ছেন রাসবিহারী মোড়ের লেক মলের পাশে সৌভাগ্য চক্র চেম্বারে বিকেল তিনটে থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত, প্রতি বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন দমদম স্টেশনের পাশে লক্ষ্মীনারায়ণ মন্দিরের কাছে দিগদর্শন চেম্বারে বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত, এবং মাসে দুটো রবিবার পাচ্ছেন সোনারপুর মালঞ্চা পঞ্চবটী মোড় অন্নপূর্ণা মন্দিরের পাশে বিকেল চারটে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত। এছাড়া প্রতি মাসে একবার করে পেয়ে যাচ্ছেন মালবাজার চালসা ময়নাগুড়ি ধূপগুড়ি এবং শিলিগুড়িতে, আর অবশ্যই 12 জানুয়ারি পাচ্ছেন রানাঘাটে, একদম একদিন সময় আছে। 12 জানুয়ারি যারা দেখাতে চাইছেন অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে আসবেন। 18 জানুয়ারি পেয়ে যাচ্ছেন বর্ধমানে এবং 4 ফেব্রুয়ারি পেয়ে যাচ্ছেন তারাপীঠে। দাদা তো একটু আগে বললেনই যে তারাপীঠে কী ধরনের কাজ আপনারা করাতে চাইলে আসতে পারেন, তাই জটিল সমস্যা নিয়ে বিভিন্ন সমস্যা, যেগুলো বললাম, যেটা বললেন আপনি তারাপীঠে বসে ওখানে করে দেবো, উইদিন 7 ডেজ বুঝতে পারবে। অবশ্যই, যেখানে গ্রহদোষ খণ্ডন করা হয় মহাশ্মশানে মহাযজ্ঞের মাধ্যমে, তাই 4 ফেব্রুয়ারি যাদের প্রয়োজন অবশ্যই দিনটাকে কাজে লাগান। দাদা কিন্তু 4 ফেব্রুয়ারি আপনাদের জন্যই তারাপীঠে থাকছেন, আর অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে আসবেন যে কোনো চেম্বারে 8420576049। টেলিভিশন স্ক্রিনে যে বুকিং নাম্বারটি রয়েছে এই নাম্বারে ফোন করে যে কোনো চেম্বারে আসতে পারেন, অথবা অনুষ্ঠান শেষে আপনারা এই বুকিং নাম্বারে ফোন করে দাদার সঙ্গে কথা বলতে পারেন। আর অবশ্যই দাদার অনুষ্ঠান দেখতে হলে প্রত্যেক দিন চোখ রাখবেন ঠিক এ সময় এবং রাতে 9টায়। আর যেহেতু হাতে আর একদমই সময় নেই, আমরা এখানেই অনুষ্ঠান শেষ করবো। দাদা আপনাকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। বিদ্যা, ব্যবসা, চাকরি, বাস্তু, আপনার যে কোনো সমস্যার সমাধান পেতে হলে দেখতে থাকুন জ্যোতিষ দর্পণ, জ্যোতিষ আচার্য শ্রী তাপস শাস্ত্রীর সঙ্গে। আমি শ্রী জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী বলছি, আপনাদের জীবনের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমি দায়িত্ব নিয়ে গ্যারেন্টি সহকারে কাজ করে থাকি।
আপনারা আমার নাম্বারটা নোট করে নিতে পারেন, 9874831266।